ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন, এবং এই তিনটে ভাতার মধ্যে যে কোনো একটা যদি আপনি আবেদন করতে চান, একটা ফর্মের মধ্যেই কিন্তু এই তিন রকমের আবেদন করা যায়। তো যেভাবে আপনারা আবেদন করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ অফলাইন আবেদন করতে হয়, এবং যে ফর্মটা ফিল আপ করতে হয় সেটার নাম হচ্ছে ফর্ম নম্বর পি, এবং এই ফর্মটা আপনাদেরকে আমি ডাউনলোড করা দেখাবো কীভাবে ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করার পর ওভারঅল আপনারা ফর্মটাকে কীভাবে ফিল আপ করবেন সেটাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব, এবং এই ফর্মটা আপনারা কোথায় জমা করবেন সেটাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেব। ওকে, তো চলুন আমরা দেখে নিই ফটাফট ডাউনলোড লিঙ্কটা কোথা থেকে পাবো। তো ডাউনলোড করার জন্য আপনাকে চলে আসতে হবে ডেসক্রিপশন বক্সে, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে আপনি যখনই ক্লিক করবেন আপনি চলে আসবেন আমাদের এই ওয়েবসাইটে। তো এখানে আসার পর দেখতেই পাচ্ছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা অক্ষমতা ভাতার জন্য আবেদন, ওকে, এবং ফর্ম ফিল আপ এবং ডাউনলোডের পুরো এখানে ডিটেলস ভিডিও দেওয়া আছে। তো এটা আপনারা বাংলাতে দেওয়া আছে, আপনারা এটা পড়ে নেবেন। তো পড়ার পর দেখুন এখানে আমি আপনাদেরকে আগে বলে দিই ডকুমেন্টসের বিষয়টা, যে ডকুমেন্টস কী কী লাগবে, ঠিক আছে। তো যারা এখানে বিধবা ভাতার জন্য আবেদন করবেন, মানে যাদের বয়স ধরুন 60 বছর হয়ে গেছে, তারা বার্ধক্য ভাতা, ওকে, তো যাদের বয়স ধরুন 60 বছর হয়ে গেছে তারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান, তো সেক্ষেত্রে তার আধার কার্ড, ভোটের ছবি, রেশন কার্ড এবং একটা ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নেবেন, আর ব্যাংকের পাস বই, ব্যাস এগুলো দিলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর যারা বিধবা ভাতার জন্য আবেদন করবেন তাদের কি লাগবে, তাদেরও একই ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাস বই, আর তার সঙ্গে একটা এক্সট্রা ডকুমেন্ট, সেটা হচ্ছে যে তার স্বামী যে মারা গেছে সেই তার স্বামী মারার একটা সার্টিফিকেট যেটা দেওয়া হয় পঞ্চায়েত থেকে, সেই সার্টিফিকেটের জেরক্স কপি কিন্তু এখানে লাগবে, ওকে। একই রকমভাবে অক্ষমতা যারা রয়েছেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন, তাদের কী কী ডকুমেন্টস লাগবে, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম একই ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাস বই এবং তার প্রতিবন্ধীর যে সার্টিফিকেট সেই প্রতিবন্ধী সার্টিফিকেট কিন্তু লাগবে। তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা ইজিলি আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। তো এই ওয়েবসাইটে চলে আসবেন, আবারও বলছি লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে যখনই আপনারা এই পেজে আসবেন একদম নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখুন এখানে বলাই আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা অক্ষমতা ভাতার জন্য ফর্ম, ওকে। তো এখানে দেখুন ডাউনলোড লেখা আছে, আপনারা সিম্পলি এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন, ওকে। তো যখনই আপনারা এই ডাউনলোডের ওপরে ক্লিক করবেন আপনার কাছে কিন্তু এই পেজটা খুলে যাবে। তো এখান থেকে আপনারা সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোড বাটনে ক্লিক করে ফর্মটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন আমি এখানে ক্লিক করলাম ডাউনলোডে, তো দেখুন আমার নিচে ফর্মটা ডাউনলোড হয়ে গেল, এটাকে ওপেন করব আমি। তো দেখুন এই হচ্ছে ফর্ম, দেখতে পাচ্ছেন ফর্ম পি। তো চলুন দেখে নিই কীভাবে আবেদন করবেন। তো আবেদন করার জন্য সবার আগে দেখতে পাচ্ছেন পেনশন কেস, তো এটা অবশ্যই নতুন, তো এখানে আপনি নিউয়ে টিক করবেন, ওকে। করার পরে পেনশন টাইপ দেখুন আপনি কিসের জন্য আবেদন করছেন, ওল্ড এজ এখানে টিক করবেন যদি আপনি বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন, যদি আপনার বয়স 60 বছর হয়ে থাকে তাহলে আপনি ওল্ড এজ এখানে টিক করবেন, ওকে। আর যদি আপনার আপনি যদি ডিসেবিলিটি হন, যদি আপনার হ্যান্ডিক্যাপ হন আপনি বা প্রতিবন্ধী হন, তো যদি আপনি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেন তো সেক্ষেত্রে এখানে আপনি টিক করবেন। আর যদি আপনি বিধবা হন, আপনার স্বামী যদি মারা গিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি এখানে টিক করবেন। তো আপনার যেটা এর মধ্যে থেকে অ্যাপ্লিকেবল হবে আপনি সেটা এখান থেকে টিক করবেন। তো ধরুন এখানে আমি ওল্ড এজটা করবেন আপনারা, আমি ওল্ড এজ মানে বার্ধক্য ভাতার জন্য। তারপর দেখুন এখানে আপনারা অবশ্যই একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাবেন। তারপর দেখুন পার্সোনাল ডিটেলস রয়েছে এখানে, তো এখানে আপনাদেরকে আপনাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে। তো দেখুন পার্সোনাল ডিটেলসের মধ্যে কী দিতে হবে, এখানে আপনাকে এক নম্বর হচ্ছে আধার নাম্বার, তো এই ঘরটাতে আপনার আধার কার্ডের নাম্বার দেবেন যার নামে আপনি আবেদন করছেন, তার ভোটার আইডি নাম্বার, তার এখানে ভোটার কার্ডের নাম্বার দেবেন। তারপরে দেখুন তিন নম্বর বলছে নেম অফ বেনিফিসারি, অর্থাৎ আপনি যার নামে আবেদন করছেন তার এখানে ফার্স্ট নেম দেবেন, তার মিডিল নেম দেবেন এবং তার এখানে লাস্ট নেম দেবেন, যদি মিডিল নেম না থাকে তাহলে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেবেন, ওকে। তারপরে চার নম্বর অপশন দেখুন জেন্ডার, মানে সে মেল না ফিমেল সেটা এখানে টিক করতে হবে, মেল মানে ছেলে, ছেলে হলে ছেলের ঘরে টিক করবেন, ফিমেল হলে মহিলাদের ঘরে টিক করবেন, আদার্স হলে আদার্স করবেন, ওকে। তারপরে দেখুন ডেট অফ বার্থ, পাঁচ নম্বর অপশন, এখানে আপনার যে জন্মের তারিখ রয়েছে সেখানে প্রথমে এখানে দিন দেবেন, তারপরে মাস দেবেন, আর এখানে আপনি বছরটা দেবেন। যদি আপনার এক এক হয় তাহলে প্রথমে এখানে আপনি 01 দেবেন, তারপর 01 দেবেন, ঠিক আছে। তারপরে চলে আসুন এখানে
ছয় নম্বর অপশন, ছয় নম্বর অপশন বলছে ফাদার্স নেম, মানে বাবার নেম, অর্থাৎ আপনি যার নামে আবেদন করছেন তার বাবার নেম, ঠিক আছে? তার বাবা যদি মরেও গিয়ে থাকে কোনো সমস্যা নেই, তার সে মৃত ব্যক্তির নাম এখানে লিখে দেবেন। আগে লেটমেট লিখতে হবে না, যে নাম সে নামে লিখবেন। ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, মিডিল নেম না থাকলে ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখবেন। একইভাবে তার মায়ের নামও কিন্তু এখানে লিখতে হবে। তো ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম প্রত্যেকটা রয়েছে, আপনার মিডিল নেম না থাকলে মিডিল নেম লিখবেন না, কোনো সমস্যা নেই। তারপরে চলে আসুন রিলিজিয়ন, তো মানে ধর্ম, আপনি হিন্দুর মধ্যে পড়ছেন তাহলে এখানে হিন্দুইজমে ক্লিক করবেন। ইসলাম মানে মুসলিমের মধ্যে পড়লে এখানে আপনি ক্লিক করবেন। যদি খ্রিস্টান হন তো এখানে আপনি ক্লিক করবেন, আর আদার্স কোনো ধর্ম হলে তাহলে আপনি এখানে টিক করতে পারেন। তারপরে চলে আসুন নয় নম্বর কাস্ট, তো কাস্ট অনেক রকমের হয়, তো তার মধ্যে যদি আপনার এসসি সার্টিফিকেট থাকে তো এখানে টিক করবেন, এসটি সার্টিফিকেট থাকলে এখানে টিক করবেন, ওবিসি থাকলে এখানে টিক করবেন, আর যদি তিনটের মধ্যে কোনোটাই না থাকে তাহলে আপনি এই জেনারেলের ঘরে টিক করবেন, ওকে? তারপরে নিচের দিকে চলে আসুন, দেখুন দশ নম্বর বলছে স্পাউস নেম, হাজব্যান্ড অথবা ওয়াইফ, ওকে? তো এখানে আপনি যার নামে আবেদন করছেন তিনি যদি ছেলে হন তো সেক্ষেত্রে তার এখানে তার মানে বউ, ঠিক আছে, যেটাকে বলা হয় স্ত্রী, তিনি যদি বেঁচে থাকেন তাহলে এখানে অ্যালাইভ লেখা আছে এখানে টিক করবেন, আর তিনি যদি মরে মানে মৃত হন তো সেক্ষেত্রে আপনি এখানে টিক করবেন, ওকে? তো এটা আপনি অনেকেই হয়তো বুঝতে পারলেন না জিনিসটা, আমি একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনি যার নামে আবেদন করছেন বার্ধক্য ভাতা, তার স্ত্রী বা যদি মহিলা হয় সেক্ষেত্রে তার হাজব্যান্ড বা স্বামী যদি মারা গিয়ে থাকে তো এখানে ক্লিক করবেন ডেডের উপরে, আর যদি অ্যালাইভ মানে বেঁচে থাকেন তো এখানে টিক করবেন, ওকে? আর ধরুন তার স্বামীর কোনো স্বামী নেই তো সেক্ষেত্রে এখানে আপনি নট অ্যাপ্লিকেবল করবেন, স্বামী নেই বা কারো ধরুন বউ নেই, বিয়েই করেনি, তো সেক্ষেত্রে এখানে আপনি নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন, বুঝতে পারলেন? তো তারপর চলে আসুন এখানে এগারো নম্বর, ঠিক আছে? তো এখানে এগারো নম্বর বলছে এখানে আপনাকে তার নাম দিতে হবে। ধরুন আপনি ছেলে, তো এখানে আপনি লিখলেন যে আপনার স্ত্রী বেঁচে আছে, অ্যালাইভ করলেন, তো এখানে আপনার স্ত্রীর নামটা দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। যদি আপনি মেয়ে হন তো সেক্ষেত্রে এখানে আপনার স্বামীর নাম দেবেন, আর যদি আপনি বিয়ে না করে থাকেন তাহলে এখানে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন, তাহলে আপনাকে এই ঘরটা ফিল আপ করতে হবে না, ওকে? তারপরে দেখুন বারো নম্বর অপশন, এখানে বলছে আপনার মান্থলি ইনকাম, তো এখানে আপনার মাসিক যে ইনকাম সেটা দেবেন, দু হাজার কি তিন হাজার যেটা হয় না কেন আপনি এখানে লিখবেন। তো লেখার পরে এখানে নিচে আসুন কন্ট্যাক্ট ডিটেলস, এটা আপনার ঠিকানা লিখতে হবে এখানে। তো ঠিকানার জায়গাতে প্রথমে আপনার যদি হাউস নাম্বার থাকে তো এখানে আপনি হাউস নাম্বার দিবেন, গ্রামের ক্ষেত্রে দেখবেন হাউস নাম্বার থাকে না তো এটা আপনারা খালি রেখে দেবেন, কোনো সমস্যা নেই। তারপর দেখুন ভিলেজ বা টাউন বা সিটি, এখানটাতে আপনার গ্রামের নাম দেবেন, ওকে? তারপর দেখুন জিপি বা ওয়ার্ড নাম্বার, এখানে আপনি আপনার পঞ্চায়েতের, যদি আপনি পঞ্চায়েত এলাকায় হয়ে থাকেন তাহলে এখানে আপনি পঞ্চায়েতের নাম দেবেন আপনার, আর যদি আপনার পৌরসভা এলাকায় হয়ে থাকেন তাহলে এখানে ওয়ার্ডের নাম দেবেন। একইভাবে চার নম্বর দেখুন ব্লক বা মিউনিসিপ্যালিটি, যেটার আন্ডারে আপনি হচ্ছেন সেটা দেবেন, আপনার যদি ব্লকের আন্ডারে পড়েন তো আপনার এখানে ব্লকের নাম দেবেন, বা যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকেন তো আপনি এখানে আপনার মিউনিসিপ্যালিটির নাম দেবেন। তারপরে দেখুন আপনার পুলিশ স্টেশনের নাম দেবেন এই ঘরে। একইভাবে আপনি ছয় নম্বর অপশন দেখুন, এই ঘরে আপনাকে পোস্ট অফিসের নাম দিতে হবে। সাত নম্বর অপশন, এখানে আপনাকে সাব ডিভিশনের নাম দিতে হবে বা মহকুমার নাম দিতে হবে। আট নম্বর অপশন, এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নাম দিতে হবে। আর নয় নম্বর অপশন, এখানে পিন নম্বর, এখানে আপনার যে পিনকোড রয়েছে পোস্ট অফিসে সে পিনকোডের নাম্বার দেবেন। আর স্টেট তো ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে, কিছু লিখতে হবে না। এগারো নম্বর অপশন, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, প্রথমে দেখুন প্লাস একানব্বই রয়েছে, এরপর থেকে আপনি এখানে দেবেন, ওকে? তারপরে দেখুন আপনার ল্যান্ডলাইন নাম্বার দরকার নেই, দিতে হবে না। ইমেল আইডিও দরকার নেই, দিতে হবে না, থাকলে দিবেন না থাকলে দেবেন না। নিচে আসুন, দেখুন নিচে আসার পরে এখানে আপনাকে এটা ছিঁড়ে তারা দিয়ে দেবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তো এখানে দেখতে পাচ্ছেন এটা অফিসের লোকেরাই লিখবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ডেট। হ্যাঁ, আপনি চাইলে এখানে নামটা, এই নামের ঘরটাতে আপনি নাম লিখে রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন, ঠিক আছে? আর এখানে টাইপটা আপনি ওল্ড এজ বা ডিসেবিলিটি বা উইন্ডো, যেটা আপনি খুশি করতে পারেন, এটা আপনি চাইলে ফ্ল্যাপ করতে পারেন, না চাইলে ফ্ল্যাপ নাও করতে পারেন, ওকে? সো এটা অফিসিয়াল ইউজের জন্য, তো আপনি ফ্ল্যাপ করে রাখলে ওদের একটু কাজ আগিয়ে থাকলো এটাই। তো তারপরে দেখুন নিচে আসুন, এখানে যেন আপনি সিগনেচার করতে যাবেন না, ওকে? এটা অফিসিয়াল লোক যারা এটা রিসিভ করবেন তারা সিগনেচার এবং স্ট্যাম্প লাগাবেন। তো নিচে আসুন, নিচে আসার পরে দেখুন এখানে ফর ডিসেবিলিটি, যারা মানে অক্ষমতা আছেন, যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে এটা। তো যারা প্রতিবন্ধীর জন্য আবেদন করবেন তারা এখানে কোন টাইপের প্রতিবন্ধী হচ্ছেন, প্রতিবন্ধী সার্টিফিকেটে লেখা থাকে সেটা, তো যেটা আপনার হবে সেটা এখান থেকে আপনি টিক করবেন, ঠিক আছে? ওটা আপনি প্রতিবন্ধী সার্টিফিকেটে কিন্তু পেয়ে যাবেন, তো যেটা হবে সেটা দেবেন। এখানে পার্সেন্টেজটাও দিয়ে দেবেন, ওটা আপনার প্রতিবন্ধী সার্টিফিকেটেই লেখা থাকবে।
আর আপনি সার্টিফিকেটটা কোথা থেকে পেয়েছেন সেই জায়গাটা দেখবেন, সার্টিফিকেটে লেখা থাকে নিচের দিকে প্লেস, তো সেই আপনার সম্ভবত এটা মহকুমাই থাকে, তো আপনি সেই আপনার মহকুমার নামটা এখানে লিখে দেবেন। নিচে আসুন, ব্যাঙ্ক ডিটেলস দেখুন, এখানে আপনার নিজস্ব অ্যাকাউন্ট দিতে হবে, আপনি যার নামে আবেদন করছেন তার এখানে ব্যাংকের ডিটেলস দিতে হবে। প্রথমে ব্যাংকের নাম দেবেন যে অ্যাকাউন্টে তার টাকা ঢুকবে প্রতি মাসে মাসে, ওকে, তো সেই ব্যাংকের এখানে নামটা দেবেন যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট। তারপরে ব্রাঞ্চের নাম দেবেন এখানে, ব্রাঞ্চের নাম, তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন সঠিকভাবে, এবং শেষে এখানে আইএফএসসি কোড দেবেন। এই সমস্ত ডিটেলস কিন্তু আপনার ব্যাংকের পাস বইয়ে পেয়ে যাবেন, বা ব্যাংকের যে অ্যাকাউন্ট বই বলেন আপনারা সেটাতে পেয়ে যাবেন। এরপরে দেখুন নিচের দিকে আসুন, এখানে বলে দিয়েছে কিছু ডকুমেন্টস আপনি কোন কোনগুলো দিচ্ছেন, তো আপনার কাছে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনি এখানে পাশে টিক করবেন, যেগুলো থাকবে না সেগুলো আনচেক করবেন। তো তার মধ্যে আমি আপনাদেরকে বলে দিই, যারা বার্ধক্য ভাতার জন্য করবেন তাদেরকে আমি অবশ্যই তাদের ব্যাংকের পাসবইটা টিক করবেন, আর ভোটার কার্ডটা অবশ্যই টিক করবেন, আর বাকি আধার কার্ড বা রেশন কার্ড না থাকলে কোনো ইস্যু নেই। আধার কার্ড লাগবে আর ভোটার কার্ড লাগবে, রেশন কার্ড যদি না থাকে কোনো ইস্যু নেই, ওকে। আর যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করছেন তাদের তো ডকুমেন্টসগুলো লাগবে, এছাড়াও এখানে আপনি এই বক্সটা টিক করবেন, ডিসেবিলিটি সার্টিফিকেট মানে প্রতিবন্ধী সার্টিফিকেট। আর যারা বিধবা ভাতার জন্য আবেদন করছেন তারা এই ঘরটাতে টিক করবেন, দেখতে পাচ্ছেন স্বামীর মৃত্যুর সার্টিফিকেট, ওকে, এটাও আপনাকে জেরক্স কপি দিতে হবে। ডকুমেন্টসের বিষয়ে তো আমি আগেই বলেছি, তো সেটা আপনারা দেখে নেবেন। তারপর দেখুন এইখানটাতে আপনাকে সিগনেচার করতে হবে, যিনি অ্যাপ্লাই করছেন যার নামে তাকে এখানে সই করতে হবে, সই করতে না পারলে তার হাতের এখানে টিপ লাগাতে হবে, আর এখানে একটা ডেট দিতে হবে। দেওয়ার পর দেখুন এই যে নিচের ঘর দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, এটা অফিসিয়াল ইউজের জন্য বলেই দিয়েছে, তো এটা আপনারা ব্ল্যাঙ্ক রাখবেন, এবং এখানেও আপনাকে কিছুই করতে হবে না, এটাও অফিসাররাই করবেন। তো জাস্ট এটুকুই, আপনারা এই ফর্মটিকে এইভাবে ফিল আপ করে আপনারা সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনারা জমা করে দেবেন, ঠিক আছে। তো এই ফর্মটা কোথায় জমা করবেন, তো দেখুন এখন যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেই ক্যাম্পে গিয়ে আপনারা জমা করতে পারবেন। আলাদা করে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে লেখা থাকবে না যে এখানে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার ফর্ম নেওয়া হচ্ছে। আপনারা অনুসন্ধানে গিয়ে একবার খোঁজ নিয়ে দেখবেন, দেখবেন অনুসন্ধান বলে একটা কাউন্টার থাকবে, সেখানে খোঁজ নিয়ে দেখবেন কোথায় জমা নিচ্ছে। সম্ভবত অনুসন্ধান যারা করছে তারাই ওখানে জমা নিয়ে নেয়, তো আপনারা ওখানে খোঁজ নিয়ে দেখবেন, কারণ এই ফর্মটা আমি আমাদের অনুসন্ধান যে ছিল কাউন্টার সেখানে জমা দিয়েছিলাম, আমাদের আলাদা করে কোনো রকম ছিল না বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য, ওকে। তো আপনারা আপনাদের যে ক্যাম্প রয়েছে সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন কোথায় জমা হচ্ছে, এটা কিন্তু জমা হবে 100%। এবার ধরুন অনেকেই, ধরুন অনেকের রয়েছে যাদের ওখানে ক্যাম্প শেষ হয়ে গেছে, জমা করতে পারেননি, দুয়ারে সরকার আর হবে না তাদের ওখানে, দুই তিনবার হয়েছে ডেট শেষ হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে তারা এটা দুয়ারে সরকার যে প্রকল্প চলছে এটা যখন শেষ হয়ে যাবে ক্যাম্পটা, মানে জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসে, আপনারা চাইলে এটা আপনাদের বিডিও অফিসে গিয়ে জমা করতে পারেন। বিডিও অফিসে সবসময়তে জমা নেওয়া হয়, তো আপনারা বিডিও অফিসে জমা করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, ওকে। তো এই ছিল আজকের একটা কমপ্লিট ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওটিতে কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন, কারণ প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমরা পড়ে থাকি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।